ভারতের নতুন নীতিতে বলা হয়েছে, এখন থেকে রেলওয়ে স্টেশনের ভেতরে এবং বাইরে স্যানিটারি ন্যাপকিন এবং কন্ডম পাওয়া যাবে। যাত্রী ছাড়াও রেলওয়ে স্টেশন সংলগ্ন বাসিন্দারাও এমনকি পরিদর্শনে আসা ব্যক্তিরাও বিনা খরচে এসব সুবিধা পাবেন। ভারতের রেলওয়ে বোর্ড এ নীতির অনুমোদন দিয়েছেন। তাতে বলা হয়েছে, রেলওয়ে স্টেশনের ভেতরে এবং বাইরে নির্দিষ্ট পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকায় স্টেশনের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা উন্মুক্ত জায়গায় টয়লেট সারেন। অনেকে রেলওয়ে স্টেশনের ভেতরেই প্রস্রাব পায়খানা করেন, সেগুলো একেবারেই অস্বাস্থ্যকর। এসব বিবেচনায় নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ের চত্বরের মধ্যেই নারী ও পুরুষদের জন্য আলাদা টয়লেট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। রেলওয়ে সংলগ্ন এলাকায় প্রতিটি দোকানে নারীদের জন্য ন্যাপকিন ও পুরুষদের জন্য কন্ডম পাওয়া যাবে। পুরুষ ও নারীদের পাশাপাশি প্রতিবন্ধীরাও সেই সব সুবিধা পাবে। উন্নত মানের কমোডও থাকবে এসব টয়লেটে।